আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দেবেন। তো ভিউয়ার্স চলুন আজকের রেসিপি শুরু করব। তো আমার রেসিপি যদি আজকে ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও বেশি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার চলুন আজকের রেসিপি শুরু করব। আমি এখানে নিয়ে নিব হাফ কেজি করলা। আমি হাফ কেজি করলাকে কেটে ভালোভাবে ধুয়ে আমি আস্ত পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, আমি আর কিন্তু করলা কেটে নিব কিন্তু ধোব না। তো এগুলাকে আমি ভালোভাবে মাঝখান দিয়ে যে বিসি আর সাদা অংশ এটা ফেলে দিয়ে আমি কিউট কিউট করে আমি কেটে নিয়েছি। তো সবগুলো কেটে নেওয়ার পর আমি এবার চলে যাব কিচেনে। তো এবার আমি চুলের উপরে দিয়ে দিব তেল। এখানে 1/3 কাপ তেল দিয়ে দিব আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ 1/3 কাপ দিয়ে দিব রসুন। এটা কিন্তু আমি রসুন কুচি করিনি, মাঝখান দিয়ে লম্বা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব আমি কাঁচামরিচ। এই করলা ভাজিতে তেল লাগবে বেশি কিন্তু পেঁয়াজ লাগবে বেশি। এটা যেহেতু পেঁয়াজগুলো যেহেতু হালকা একটু সফট এবং ব্রাউন কালার ভাব ভাব হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ দিয়ে দিব হলুদ পাউডার, 7 বুঝে দিব লবণ। দিয়ে এটাকে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে নিব। নেড়ে ছেড়ে আমি এবার দিয়ে দিব আগে থেকে যে করলাগুলোকে আমি কিউট কিউট করে কেটে রেখেছি সেগুলো কিন্তু আমি এবার তেলে দিয়ে দিব। করলাগুলো সবগুলো তেলে দিয়ে আমি ভালোভাবে তেল পেঁয়াজ যে সমস্ত উপকরণগুলো তেলে দিয়েছি সেগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর করলাগুলো যখন সফট হয়ে আসবে বা একটু কমে যাবে, সফট হয়ে যখন আসবে তখন এতে কমে যাবে, তখন আমি অর্ধেকটা নিয়ে নিব একটা ননস্টিকারে। কারণ করলাটাকে এই করলা ভাজিটা ননস্টিকারে ভাজি করলে একটাও কিন্তু পড়ে যাবে না। পেঁয়াজগুলো যখন বেরেস্তার মতো হবে, পেঁয়াজগুলো বেরেস্তা হবে আর করলাগুলো কিন্তু ভালোভাবে কুক হবে। তো এটা তো মনে হয় লাড়াছাড়া করতে আমার একটু অসুবিধা হয়, তাই আমি এই জন্য আরে একটু কিন্তু আলাদাভাবে রেখে দিব। একটু একটু করে সবগুলো আমি কিন্তু বেজে নিব একইভাবে। এই যে এটাতে নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই আমি আলাদা করে নিচে এক সাইডে একটা বাটিতে রেখে দিব। আর এই করলাটাকে আমি অনবরতভাবে নেড়ে নিতে হবে যেহেতু পুড়ে না যায়, পুড়ে না যা। আর এই করলা ভাজাটা কিন্তু একবার মোটি তিতা হবে না, তিতা ছাড়া এই করলা ভাজি করব। কারণ রসুন আর পেঁয়াজটা যে আমি বেরেস্তা করব, ওই বেরেস্তাটা মিষ্টি লাগবে, সাথে করলা যে তেলের মধ্যে আমি ভেজে নিব সেটাও কিন্তু তিত একবারে চলে যাবে। মিষ্টি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা আর করলা একসাথে যখন আমরা পরিবেশন করব তখন আর মোটে তিতা লাগবে না। এভাবে একবার করলা ভাজি খেয়ে দেখুন না আসলে সত্যি তিতা লাগে কি না। তো এভাবে দেখতে পারতেছেন আমি একটা বেসলা দিয়ে এভাবে মেলে মেলে দিয়েছি আর এক এক করে সবগুলো বেজে নিয়েছি। এই যে দেখতে পারতেছেন অল্প অল্প করে নিয়েছি, যেহেতু আমার ননস্টিকার কড়াইটা ছোট এজন্য আমি অল্প অল্প করে এভাবে নিয়েছি। এগুলের এই যে এগুলাতে যেভাবে ভাজি করতেছি ঠিক একইভাবে। তো দেখতে পারতেছেন রসুন আর পেঁয়াজগুলা আমার কিন্তু বেরেস্তা হয়ে আসছে, অর্থাৎ করলা ভাজিটাও কিন্তু ভালোভাবে করলাটাও কিন্তু কুক হয়ে গেল। তো এভাবে আমি কিছুক্ষণ লেড়ে ছেড়ে
কুক করে রান্না করে এবার আমি চুলার উপর থেকে নামিয়ে নিব। আর একইভাবে আমি যে আগে আমি বাটিতে কিছু রেখে দিয়েছি সেগুলো কিন্তু এইভাবে এইভাবে নেড়ে সেড়ে আমি কিন্তু সবগুলো করলা রান্না করে চুলার উপর থেকে আমি নামিয়ে নিলাম। এবার আমি চুলার উপর থেকে নামিয়ে একটু এক সাইডে রেখে দিব আর দেখতেই পারতেছেন কতটাই না ঝরঝর হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। পেঁয়াজ আলাদা, রসুন আলাদা, করলা আলাদা, তো এর সাথে আমি এক এক করে এগুলাকে আমি একটু চড়িয়ে দিব, মানে মেলে দেব। আর চুলার উপরে আমি জিরা টেলে নিব, জিরা টেলে নিয়ে জিরাটাকে আমি গুঁড়ি করে নেব। গুঁড়ি করে আমি এ করলা ভাজার উপরে দিয়ে চিটি চিটি দিব, তাহলে গরম ভাতের সাথে এ করলা ভাজিটা জমে যাবে, একবারে জমে যাবে। আর ওয়াও একটা করলা ভাজা, করলা ভাজি রেসিপি। তো ভিউয়ার্স, এভাবে আপনারাও একবার হলো করলা ভাজি খাবে। ভিউয়ার্স ভালো থাকবে, আল্লাহ হাফেজ।